জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার আসসালামু আলাইকুম জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা গত পর্বে আমি তোমাদের অ্যামিবার গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদের সামনে আলোচনা করব অ্যান্টামিবার গঠন বন্ধুরা এই অ্যান্টামিবা আমাদের কি করে জানো আমাদের আমাসড়ক তৈরি করে আমাসড়ক দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যামিবি যেটা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এই জীবাণুটার মাধ্যমে হয়ে থাকে আর অপরদিকে আর একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে যে রোগটা ছড়ায় সেটা হচ্ছে ব্যাসিলারি অর্থাৎ ব্যাসিলাস ব্যাকটেরিয়া যেটা ব্যাসিলারি রোগ সৃষ্টি করে ব্যাসিলিয়া ব্যাসিলারি রোগ তৈরি করে তাহলে আমরা এই যেই রোগ সম্পর্কে একটু জানলাম যে আসলে আমাশাটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই টপিক থেকে তোমাদের এমসিকিউ আসে যে আমাশা রোগ কয় ধরনের হয় তখন তোমরা লিখবে যে আমাশা রোগ দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যামিবিক এবং অপরটি ব্যাসিলারি এখন অ্যামিবিক আমাশা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কী তখন তোমরা অ্যান্সার করবে যে অ্যান্টামিবা এটার পুরো জীবাণুটার নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আর ব্যাসিলারি এই রোগটা তৈরি করে ব্যাসিলাস ব্যাকটেরিয়া ওকে তাহলে এবার আমরা চলো অ্যান্টামিবার গঠন সম্পর্কে একটু জেনে নেই এখন আমরা অ্যান্টামিবার গঠন সম্পর্কে জানবো দেখো অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এক জীব বন্ধুরা ইতিপূর্বে আমরা অ্যামিবা সম্পর্কে জেনেছিলাম অ্যামিবাও কিন্তু অনুরূপ এই অ্যান্টামিবার মতোই প্রতিষ্ঠা রাজ্য একটি সদস্য এবং এরা এক কি সুন্দর মিল আছে দেখো অ্যামিবা এবং অ্যান্টামিবার দুজনে কিন্তু এক কোষী জীব এক কোষী জীব মানে এদের দেহে একটি মাত্র কোষ থাকে এরপরে দেখো এদেরকে খালি চোখে দেখা যায় না অর্থাৎ এদেরকে দেখতে হলে শক্তিশালী ইলেকট্রন উনবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় তিন নম্বর দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই অর্থাৎ অ্যান্টামিবার দেহের নির্দিষ্ট কোনো আকৃতি নেই এরপরে চার নম্বরে দেখো অ্যামিবার মতো এরা আকার আকৃতি পরিবর্তন করতে পারে অ্যামিবা যেমন খাদ্য গ্রহণের জন্য বিশেষ সময় তারা কি করে দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে তেমনি অ্যান্টামিবাও কি করে ছোট ছোট কি করে ক্ষণপথ তৈরি করে দেহের আকার পরিবর্তন করে খাদ্য গ্রহণ করে থাকে এরপরে পাঁচ নম্বর দেখো এদের সবচেয়ে বিশেষ একটা বৈশিষ্ট্য যে এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায় অর্থাৎ স্বচ্ছ মানে পরিষ্কার অর্থাৎ আমরা কবুতরের চোখের সাথে আমরা তুলনা করতে পারি যেমন মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ কবুতরের কবুতারের চোখের সাথে তুলনা করেছিলেন তো কপ মানে হচ্ছে কবুতার আর তাক্ষ মানে হচ্ছে চোখ তো স্বচ্ছ জেলি অর্থাৎ কবুতারের চোখের মতো অনেক পরিষ্কার এরপরে আমরা আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটা জানবো অ্যান্টামিবার সেটা হচ্ছে এরা কখনো কখনো কি করে জানো এরা প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে আর এই অবস্থাটাকে বলা হয় সিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা আমরা এতক্ষণে একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে গেলাম যে তোমাদের প্রায় পরীক্ষাতে আসে সেটা হচ্ছে সিস্ট কি তখন আমরা একটু সাজিয়ে লিখব বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি একটু সাজিয়ে বলছি যে সিস্ট কি তোমরা লিখবে অ্যান্টামিবা অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এক জীব অ্যান্টামিবা দেহ কখনো কখনো প্রতিকূল পরিবেশে গোলাকার যে শক্ত আবরণে নিজেদের দেহকে ঢেকে ফেলে এই অবস্থাকে বলা হয় সিস্ট বন্ধুরা এতটুকু লিখলেই তোমরা এক নম্বর পেয়ে যাবে এবার আমরা জানব যে এরা কোথায় বাস করে খুবই গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো যে এরা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী এবং বিড়াল কুকুর ইদরের বাস করে থাকে তাহলে এইখান থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী আসতে পারে তোমাদের জানতে হবে এই পরজীবীটা অ্যান্টামিবা একটা পরজীবী এরা কোথায় কোথায় বাস করে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে এরা মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ও ইঁদুরের বৃহদমে বাস করে বন্ধুরা আমরা এতক্ষণ গঠন সম্পর্কে জানলাম এখন আমরা অ্যান্টামিবাকে কেমন দেখা যায় চলো দেখে নেই এই যে দেখো আমরা একটা অ্যান্টামিবার চিত্র দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে দেখে নাও যে অ্যান্টামিবা এই যে এইরকম অ্যামিবার মতোই কারণ এরাও এক কোষি প্রতিষ্ঠা রাজ্যভুক্ত তাহলে অনেক কিছুই মিল আছে দেখো অ্যামিবার যেমন একটা নিউক্লিয়াস ছিল এ কি থাকে একটা নিউক্লিয়াস থাকে এরপরে এই যে চিকন চিকন ক্রিমির মতো দেখতে পাচ্ছ না এটাকে বলা হয় ব্যাকটেরিয়া এবং এই যে ছোট ছোটো গোলাকার যে বস্তুগুলা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা অর্থাৎ অ্যান্টামিবার বডিতে বা দেহতে কি থাকে লোহিত রক্তকণিকা থাকে বন্ধুরা লোহিত মানে হচ্ছে লাল অর্থাৎ লাল রক্তকণিকা থাকে এবং এই যে এর চার পাশ দিয়ে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট যেই ক্ষণপদ যেটাকে আমরা অ্যামিবাতে ইতিপূর্বে দেখে এসেছি অর্থাৎ এরাও কি করে প্রয়োজনের সময় দেহের আকার আকৃতি পরিবর্তন করে ক্ষণপদের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে তাহলে আমরা জানতে পারলাম অ্যামিবা এবং অ্যান্টামিবায় ক্ষণপদ থাকে এরপরে দেখতে পাচ্ছ এই যে গোলাকার দুইটা বস্তু এইখানে কি থাকে ওই অ্যামিবার মতো এদেরও খাদ্য গহব্বর থাকে এই খাদ্য গহব্বরে ওরা যখন খাবার খায় তখন এইখানে এসে জমা হয় এরপরে এই যে প্রথম দিকে দেখো চারপাশ দিয়ে যে পাতলা একটা পর্দা দেখতে পাচ্ছ না এই পর্দাটিকে বলা হয় প্লাজমা লেমা এটাকে কি বলা হয় প্লাজমা লেমা এবং এর থেকে একটু ভিতরের দিকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় প্লাজমা জম এবং এর ভিতরের দিকে যে ছোট্ট ছোট্ট কি দেখতে পাচ্ছ এই যে গোলাকার বস্তুগুলা দেখতে পাচ্ছ না এ সারা দেহে এটাকে বলা হচ্ছে এই ভিতরের দিকের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে অ্যান্ডোপ্লাজম বন্ধুরা আমরা জানলাম এখন অ্যান্টামিবার গঠন সম্পর্কে এবং চিত্র সম্পর্কেও একটু ধারণা নিয়ে নিলাম যে এদের বডিতে কি কি থাকে আমি আবার একটু রিপিট করছি যে এদের খাদ্য গহব্বর থাকে নিউক্লিয়াস থাকে লোহিত রক্তকণিকা থাকে এবং এদের ভিতরে ব্যাকটেরিয়াও দেখা যায় এছাড়াও এরা প্লাজমা লেমা অ্যাক্টোপ্লাজম এবং অ্যান্ডোপ্লাজম দ্বারা এদের দেহটি গঠিত হয় বন্ধুরা আমরা তাহলে ইতিমধ্যেই অ্যান্টামিবার গঠন সম্পর্কে জেনেছি এবং চিত্র সম্পর্কে অবগত হয়েছি বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে বলছি আবার পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে আসব। অ্যান্টামিবার বহু বিভাজন অর্থাৎ অ্যান্টামিভা কিভাবে বহু বিভাজন করে থাকে সেই সম্পর্কে জানবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ